দেখেন কতটা কষ্ট, কতটা চিন্তা ভাবনা গবেষণা করে একটা কন্টেন্ট তৈরি করতে হয়। এই কন্টেন্ট তৈরি করার পর আমরা বিভিন্ন গণমাধ্যমে পাবলিশ করে থাকি। সেই গল্পটা দেখার পর অনেকেই না বুঝে মন্তব্য করে বসে। আপনারা দর্শক, প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন একটা গল্প তৈরি করতে কতটা শ্রম ঘাম জড়াতে হয়। দেখেন শুটিং কিভাবে শুটিং হয়। দেখেন কতটা গল্প, কতগুলো মানুষ পায়ের থেকে মাথা পর্যন্ত ঘাম ঝরায় একটা গল্প তৈরি করতে। আমরা অতি সহজেই সেটাকে অনেক সময় তুচ্ছ বানিয়ে ফেলি। আসলে এগুলা আমাদের বুঝতে অনেকের অসুবিধা হয় যে, তাছাড়া অনেকে না বুঝেই একটা মন্তব্য করে বসে। আপনারা দেখতেই পাচ্ছেন একটা গল্প, একটা নাটক বা একটা শর্ট ফিল্ম বানাতে কতটা গবেষণা করে, তারপর ক্যামেরা, তারপর সব কিছুই ফ্রেমিং ইটুজেড গবেষণার মাধ্যমেই একটা কাজ সম্পূর্ণ করতে হয়। তারপরে অনেক সময় অনেক ভুল হয়ে যায়।